এই রেসিপিটা অনেকেই হয়তো বাড়িতে ট্রাই করেছেন, আবার অনেকে হয়তো জানেন না। জানুন বা না জানুন, একবার করে খেলে ঠকবেন কিন্তু না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাত দিয়ে খাওয়ার জন্য প্রথম পাতে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ আজকে আপনাদের জন্য। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের এই টেস্টি নিরামিষ রেসিপিটি। প্রথমে আমি একটা বাটিতে জল গরম করতে বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি একটা আলু। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আলুগুলোকে আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুগুলো আমি এখানে কিন্তু সম্পূর্ণরূপেই সেদ্ধ করে নেব। আমার ফেসবুক পেজ কুইজিনিয়াকে ফলো করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আপনারা চেক করতে পারেন, ওখানে কিন্তু আমরা পুরনো ভিডিওগুলো নতুন করে দিচ্ছি, তাই প্লিজ ফলো করে নেবেন। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। এখানে নিয়েছি লাউ শাক, 100 গ্রাম পরিমাণ লাউ শাক কাটার পরে 100 গ্রাম। এখানে ডাটা নিয়েছি কচি আর পাতা নিয়েছি বেশ কিছুটা, তারপরে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ওই আলু সেদ্ধর যে জলটা ছিল সেটার মধ্যে আমি লাউ শাকটা দিয়ে দিলাম। জলের পরিমাণটা কম বলে আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম। এবার লাউ শাকটাকে বেশ সময় নিয়ে কিন্তু একদম ভালো মতো আমাকে সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে সেদ্ধ করবেন, পাতা তো সেদ্ধ হয়ে যাবে, ওটাতে সময় বিশেষ লাগবে না, কিন্তু আপনার ডাটাগুলো যেন ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়, মানে একদম নরম হয়ে যায়। দেখুন, ঠিক এরকম আমি একটা দেখিয়ে দিচ্ছি, একদম এরকমভাবে গাঁতলেই গেঁথে যাচ্ছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে জলটাকে ঝরিয়ে রাখবো। এগিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পে শেকাল একাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে। গল্পগুলো শুনে ভালো লাগলে লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। থালার মধ্যে নিয়ে নিয়েছি আলু সেদ্ধটা। আলু সেদ্ধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এরকম হাত দিয়ে আলু সেদ্ধগুলোকে চটকে মেখে নিচ্ছি। আলু সেদ্ধগুলোকে কিন্তু আমার এখানে ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা দেওয়ার জন্য মশলা বানাবো, এটা কিন্তু মাস্ট। দিয়ে দিচ্ছি 3 টিস্পুন পোস্তদানা একটা মিক্সি জারের মধ্যে। পোস্তটাকে আমরা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। এই মিক্সি জারটা আপনারা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাইরেক্ট পারচেস করতে পারেন, অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্সেসও আপনারা এখানে দেখতে পাবেন। একটা কাঁচা লঙ্কা, 2-3 টেবিল চামচ জল দিয়ে এবার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, বেশি যেন জল না হয়, তাহলে কিন্তু জিনিসটা জলো হয়ে যাবে ব্যাপারটা। এবার এই পোস্ত বাটার সম্পূর্ণটাই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেব শাকটা, যেটা আমরা সেদ্ধ করে রেখেছি, জল থেকে চিপে নিয়ে ভালো করে শাকটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এতে দেব আমরা স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেব আমরা কাঁচা সর্ষের তেল, 2 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল আমরা এখানে দিয়েছি। এই পোস্ত বাটা এবং তার সাথে এই কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা, সেটা কিন্তু একটা দারুণ কম্বিনেশান। আর কিছু করার নেই, জাস্ট এবার এটা আপনারা হাত দিয়ে ভালো করে মেখে নিন, তাহলে কিন্তু রেডি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। গরম ভাত দিয়ে একবার অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর ভালো যদি লেগে থাকে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। কুইজিনিয়ার ফেসবুক পেজ আর গল্পের শিকালে কালকে যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য ডেসক্রিপশন বক্সটায় লিঙ্কটা চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই নমস্কার।